আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ আটাইশ আগস্ট দুই হাজার তেইশ ভিডিওটি দেখে বিস্তারিত জনের এবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি আরবে থাকা প্রবাসীরা সাবধান বিশেষ করে যারা অবৈধভাবে অবস্থান করছেন তারা সতর্কতার সাথে চলাফেরা করুন কারণ সৌদি আরবের চলছে পুলিশের অভিযান আর এই অভিযানে সবচেয়ে বেশি আটক হচ্ছেন ইকামা আইন বঙ্গকারী প্রবাসীরা যে সকল প্রবাসীদের ইকামা নেই কিংবা যাদের ইকামার মেয়াদ নেই অথবা যারা ইকামায় উল্লেখিত পেশার বাহিরে কাজ করছেন তাদেরকে পেলেই আটক করছে সৌদি পুলিশ সৌদি গ্যাজেট পত্রিকার খবরে জানানো হয়েছে গত এক সপ্তাহে শুধুমাত্র ইকামা আইন ভঙ্গ করার অপরাধে আট হাজার পাঁচশো বারো জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে আটকৃত এসকল প্রবাসীদেরকে পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে উল্লেখ্য যে পুলিশের অভিযান চারদিকেই চলমান রয়েছে আর এই অভিযানে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করা হয় যাদের ইকামা থাকে না কিংবা যারা যাদের ইকামায় মেয়াদ থাকে না কিংবা যারা ইকামায় উল্লেখিত পেশার বাহিরে অন্য পেশায় কাজ করছে তাদেরকে পেলেই আটক করা হচ্ছে আর আটককৃত সকল প্রবাসীদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার আগে তাদের প্রত্যেকের আঙুলের ছাপ এমনভাবে রেখে দেওয়া হয় যাতে করে তারা আর কখনোই সৌদি আরবে কাজের বিষয়ে প্রবেশ করতে না পারে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হল সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় চলছে তেতাল্লিশ তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা শুক্রবার পঁচিশ আগস্ট থেকে সৌদি আরবের ইসলাম ও দাবা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দশ দিনব্যাপী এই মহতি আয়োজন শুরু হয়েছে এতে বিশ্বের একশো সতেরোটি দেশের একশো ছেষট্টি প্রতিযোগী অংশ নেন তাদের অভিভাবক হিসেবে আরও পঞ্চাশ জন থাকবেন প্রতিযোগিতায় পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট চল্লিশ লাখ সৌদি রিয়াল পুরস্কার আর প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ রিয়াল বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন এবার দুইজন তারা হলেন মোহাম্মদ মুশফিকুর রহমান ও ফয়সাল আহমেদ মোহাম্মদ মুশফিকুর রহমান কক্সবাজারের মাহাদ আন কোরআন হিফজ সম্পন্ন করেছেন তিনি পনেরো পাড়া ক্যাটাগরিতে অংশ নেবেন অপরজনের নাম ফয়সাল আহমেদ তিনি ডাকার ঢাকার জুথ তফফিজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করেছেন এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে